আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের 19 ব্যাচের একজন স্টুডেন্ট ছিলাম। সো বর্তমানে আমি আছি যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা অঙ্গরাজ্যের লিঙ্কন শহরে। এখানে আমি ইউনিভার্সিটি অফ নেব্রাস্কা লিঙ্কনে কম্পিউটার সায়েন্সে পিএইচডি ডিগ্রি পার্সু করতে এসেছি উইথ ফুল ফান্ডেড রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ। সো আমি স্কুল অফ কম্পিউটিংয়ের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করেছি। আমার বেশ কয়েকটা ইউনিভার্সিটি থেকে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপের অফার ছিল ও অ্যাডমিশন অফার ছিল, ফাইনালি আমি ইউনিভার্সিটিটাকে চুজ করেছি। আমি মনে করি আমার এই অবদানের পিছনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কমপ্লিট ম্যানেজমেন্ট, আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন, আমার ডিপার্টমেন্ট সবার অনেক বেশি অবদান ছিল। কারণ আমাদের বিশ্ববিদ্যালয়ে যেভাবে কারিকুলাম তৈরি করা, সেই কারিকুলাম অনেক বেশি রিসার্চ ওরিয়েন্টেড ফোকাস এবং সবসময় প্রত্যেকটা কোর্সে প্রজেক্ট, রিসার্চ, নতুন কিছু করা, ইনোভেশন, এই জিনিসগুলোকে যেভাবে মোটিভেট করা হয়, আমার মনে হয় একটা ছাত্র বা ছাত্রীকে পরবর্তীতে হায়ার এডুকেশনে বা রিসার্চ রিলেটেড কোনো ফিল্ডে আসলে ইন্সপায়ার করার জন্য এটা অনেক বেশি অগ্রণী ভূমিকা পালন করে। এছাড়াও আমাদের ডিপার্টমেন্টে যেভাবে পড়ানো হয়েছে, যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে, বিভিন্ন কনফারেন্সে আমরা যেভাবে পার্টিসিপেট করেছি এবং ড্যাফোডিল থেকেও যেভাবে বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করা হয়, যেভাবে বিভিন্ন ধরনের ইনোভেটিভ প্রোগ্রামগুলো আয়োজন করা হয়, সেগুলোর থ্রোতে আসলে স্টুডেন্টরা যে কত বেশি অপরচুনিটি পায়, ইটস রিয়েলি গ্রেট। এবং শুধু আমি না, ড্যাফোডিল থেকে পাশ করে বিভিন্ন দেশে গিয়েছে হায়ার স্টাডিজে, বিভিন্ন ভালো ভালো জায়গায় কর্মরত আছে, এমন অনেকেই আছেন। সুতরাং ড্যাফোডিলের অবদান আমাদের সাকসেসে ডেফিনেটলি অনস্বীকার্য। সুতরাং তোমরা যারা আছো ছোট ভাই বোন, ড্যাফোডিল থেকে, ড্যাফোডিল এখন পড়াশোনা করছো, শেষ বর্ষে আছো বা শুরু করেছো, তাদেরকে বলবো একটা কথাই, তোমরা যদি হায়ার স্টাডিজে আসতে চাও তাহলে ডেফিনেটলি তোমাদের শেষ বর্ষ থেকে তোমরা চেষ্টা করো, তোমরা ভালো ভালো পাবলিকেশন করার চেষ্টা করো, ভালো থিসিস, ভালো প্রজেক্ট, রিসার্চ করার চেষ্টা করো, এবং তোমরা চেষ্টা করো তোমাদের শিক্ষকদের সঙ্গে সবসময় ভালো একটা সম্পর্ক রাখা। কারণ তারাই তোমাকে দিক নির্দেশনা দিবে এবং তাদের পথ ধরেই তোমরা ভালো একটা কিছু করতে পারবে। এবং হ্যাটস অফ টু দ্য ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট চেয়ারম্যান স্যার, ডেফিনেটলি, কজ উনি যেভাবে এবং ম্যানেজমেন্ট যেভাবে বিশ্ববিদ্যালয়টাকে সাজিয়েছে, বিশ্ববিদ্যালয়ের কারিকুলামটাকে সুন্দর করে সেট করেছে, এই ধরনের কারিকুলামে আসলে বাংলাদেশের শিক্ষা খাতে তারা একটা অগ্রণী ভূমিকা পালন করছে। এবং আমি মনে করি ওনারা যে কাজটা করছে সেটা দিয়ে আসলেই ছাত্রছাত্রীদের জন্য অনেক বেশি উপকার হবে তাদের ক্যারিয়ারে, কিংবা তারা হায়ার এডুকেশন যেটাই পার্সু করতে চায়। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, I'm always there for you.